হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি প্রবীর, আজকে তোমাদের জন্য একটা নতুন ড্রয়িং ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই এতক্ষণে দেখে নিয়েছো আমি কার ছবি আঁকবো। হ্যাঁ, তিনি হলেন সৌমিত্র চ্যাটার্জি। বর্তমানে তিনি খুব অসুস্থ, তার সুস্থতা কামনা করে এই ছবিটি আঁকা হচ্ছে। দেখো, পেন্সিল দিয়ে আমি একটা আউটলাইন ফার্স্টেই করে নিয়েছি, তার উপর দিয়ে ব্ল্যাক কালির বল পেন ইউজ করে আবার একটা আউটলাইন করে নিচ্ছি। আমি এই ছবিটি আঁকার সময় শুধুমাত্র ব্ল্যাক কালির পেন ইউজ করিনি, ব্ল্যাক কালির সাথে কিছু কিছু জায়গায় ব্লু কালারও ইউজ করেছি। তোমাদের ইচ্ছা হলে অবশ্যই যে কোনো একটা কালার দিয়ে ছবিটা তোমরা আঁকতে পারো। স্কেচ করার সময় যে কোনো একটা কালার দিয়ে তোমরা যদি ডিপ আর হালকা শেড দাও তাও হয়, আর অথবা ডিপ শেড আর হালকা শেড করার জন্য তোমরা দুটো কালার ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের যার যেটা ভালো লাগবে সেটা করবে। তোমরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে বুঝতে পারবে যে কীভাবে স্কেচটা করা হচ্ছে, কীভাবে ডিপ শেড হালকা শেড দেওয়া হচ্ছে। দেখো, আমাদের আউটলাইন প্রায় মোটামুটি দেওয়া হয়ে গেছে। দেখো, এই ক্ষেত্রে ব্ল্যাক কালি দিয়ে আমি করছিলাম, প্রথমত হালকা কিছু বোঝানোর জন্য আমি ব্লু পেনটা ইউজ করলাম। দেখো, ব্লুটাতে হালকা নীল একদিকে, একদিকে হালকা কালো হয়ে গেছে। দেখো, হালকা করে ব্লু কালার দিয়ে শেডটা দেওয়া হলো। এবার দেখো, চশমার ফ্রেম যেহেতু ডিপ কালারে, সেহেতু ব্ল্যাক কালার দিয়ে আমরা পুরো চশমা ফ্রেমটা কমপ্লিট করে নিচ্ছি। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর অবশ্যই লাইক ও শেয়ার করো বন্ধুদের সাথে। তাদেরকেও বলো তারা যাতে এই ভিডিওটি দেখে বাড়িতে চেষ্টা করে এবং আমাকে জানাতে কেমন হলো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে আমার নেক্সট ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। চলো, আমি আর কথা বাড়াচ্ছি না, ছবিটি দেখে নেওয়া যাক কেমন হলো।
দেখো আমাদের ছবিটা প্রায় শেষ হয়ে গেছে। এখানে দেখো লাইট শেড ডিপ শেড সব সুন্দর পরিষ্কারভাবে বোঝানো আছে। তোমরাও বাড়িতে চেষ্টা করো এবং কেমন হলো সেটা অবশ্যই আমাকে জানিও। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানো কেমন হয়েছে, আর ভালো লাগলে লাইক ও প্রচুর প্রচুর শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই পাশে রাখা বেল আইকনটি প্রেস করবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।